পরাজয়কু গ্রহণ করে পু না দীপাড়ি মাগিলে ভোট গণতি সময়ের সিসিটিভি ফুটেজ। গত নির্বাচনের ঝারসুগুড়া বিজেডি প্রার্থী দীপাড়ি দাস পরাজিত হয়েছেন। পরাজয়কু গ্রহণ করে পু না দীপাড়ি দাস, তেমন পুঁজি গণতি আবেদন করেছেন। দীপাড়ি কিছুদিন তলে 13 সেট ইভিএম ও ভিভিপ্যাটর পুনঃ গণতি আবেদন করেছিলা বেলে এবে ভোট গণতি সময়ের সিসিটিভি ফুটেজ মাগিছেন। এথিপাই সে জেলাপাল তথা নির্বাচন অধিকারী নিকটে আবেদন করেছিবা জনাপড়িছি। সূচনা অনুসারে ভোট গণতি সময়ের দিন 11টার দিন গোটিয়ে সময়ের কাউন্টিং হলে কণ কণ হয়েছি সে সম্পর্কিত তথ্যপ্রাই দীপাড়ি ফুটেজ আবেদন করেছেন। ভোট গণতি সময়ের 17, 18 এবং 19 নম্বর রাউন্ড কু নেই সন্দেহ ব্যক্ত করুথিবার দীপাড়ি এই ফুটেজ মাগিথিবা জনাপড়িছি। তা সহ ফর্ম 20 মধ্য দীপাড়ি আবেদন করেছেন। তেবে দীপাড়ি এই আবেদন ঝারসুগুড়া বিধায়ক টঙ্কধর ত্রিপাঠী কটাক্ষ করে কেছেন যে দীর্ঘদিন হব সে ক্ষমতার লে তেবে তা লোক বর্তমান প্রত্যাখ্যান করেছিবার সে এমিতি কাম করছেন বলে কেছেন। জনাদেশকু মানিবা দরকার, ভারত এক গণতন্ত্র রাষ্ট্র। গণতন্ত্র উপরে যাহার ভরসা নাই এবং যে ভাবন্তি যে ক্ষমতা জন্মসিদ্ধ অধিকার এবং তাঙ্কঠু ক্ষমতা জনতা নেই পারিবে নাই, গোটে মানে তাঙ্কর যে 20 বর্ষর শাসন ভিতরে মানসিক চাপ ভিতরে অছন্তি এবং সিয়ে ভাবি পারু নাহান্তি যে তাঙ্কর পরাজয় হয়ে সারছি, ওড়িশার সরকারর পরিবর্তন হয়ে সারছি, লোক মানে ঠিক জবাব তার দেই সারছন্তি। প্রভু ঝাড়েশ্বর মা সমলেশ্বরীকু মু প্রার্থনা করে যে তাঙ্কু সদ্বুদ্ধি দিয়ন্তু এবং গণতন্ত্রকু স্বীকার করন্তু। রাজতন্ত্র পরিবার বা সমাপ্ত হয়ে যাইছি, গণতন্ত্রর রাষ্ট্র ইয়ে লোকঙ্কর জনাদেশক স্বীকার করিবা শিখন্তু। জনাদেশ যেটা মিলিছি তাকু স্বীকার করিবা হচ্ছে প্রকৃতরে নম্রতা, কেবল ভাষণরে মু নম্র, মু মোর ইগো না কেবল ভাষণরে কহিলে হুয়ে না, তাকে ব্যবহার দেখাইবা পড়ে, তাহলে যাই লোকে বিশ্বাস করতে, কেবল ভাষণ দেলে হুয়ে না। আমার এক্স এম এল এ আমি যা সি অ্যান্ড ভি ভেরিফিকেশন লিখিছেন সেটা আমি অনরেবল কমিশন ইলেকশন কমিশন কু আম পঠাইছু, সেঠু আউ কিছু ডাইরেকশন আসি না, আউ সে আমকু ফর্ম 20 আউ সে কিছু টাইমর সিসিটিভি ফুটেজ বি মাগিছেন। ঝারসুগুড়ার প্রীতম পণ্ডাঙ্ক রিপোর্ট, খবর ওড়িশা।